স্নানযাত্রার আগে ছ ঘন্টার মধ্যে হাওড়া থেকে পুরী পৌঁছানো চাকা করালো পুরী হাওড়া বন্দে ভারতের। ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওড়িশা পেল প্রথম বন্দে ভারত, অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য এটি দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। দেবারতী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন এবং ওড়িশার মুখ্যমন্ত্রী উপস্থিত, আমরা দেখলাম তাকে করতালি দিচ্ছেন তিনি। একটা বড় পাওনা বাংলার মানুষের জন্য। সামগ্রিক পরিবেশটা কেমন ছিল, কি দেখছো, রিয়াকশন কি সেখানকার মানুষজনের? প্রচুর উড়িষ্যার সাধারণ মানুষ যখন ট্রেন পুরী স্টেশন ছেড়ে বেরোলো, সাধারণ মানুষ তারা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। প্রথম উড়িষ্যার যে প্রাপ্ত বন্দে ভারত এক্সপ্রেস তাকে সম্ভাষণ জানাতে বলা যেতে পারে, তারা হাত নেড়ে সম্ভাষণ জানাচ্ছিলেন। ওড়িশা স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী এবং একই সঙ্গে উড়িষ্যার রাজ্যপাল তিনি উপস্থিত ছিলেন, ধর্মেন্দ্র প্রধান তিনি উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নবীন পটনায়ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী যেরকমটা জানালেন যে কলকাতা এবং পুরীর মধ্যে একটা আর্থিক যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগটা একদিকে ধার্মিক এবং অবশ্যই সাংস্কৃতিক, এবং সেই মেলবন্ধনকে আরো বেশি দৃঢ় করবে এই বন্দে ভারত এক্সপ্রেস, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ থেকেই শুরু হয়ে গেল, আগামী 20 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য এই বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত শুরু করবে কলকাতা এবং পুরীর মধ্যে। 130 কিলোমিটার গতিবেগে ছুটবে এই বন্দে ভারত এক্সপ্রেস এবং মাত্র 6.5 ঘন্টার মধ্যে হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়া পৌঁছে দেবে সাধারণ মানুষকে। আমরা প্রত্যেকেই জানি যে পুরীর সাথে বাঙালিদের একটা আর্থিক যোগাযোগ রয়েছে, যদিও পার্শ্ববর্তী রাজ্য, কিন্তু সময়ে অসময়ে সবসময় মানুষের বাঙালিদের বেড়ানোর ডেস্টিনেশনে পুরী সবসময় ওপরে থাকে। এবং যেহেতু সামনেই রথযাত্রা রয়েছে এবং তার আগে স্নান যাত্রা রয়েছে, তার আগে অবশ্যই ওড়িশা এবং পুরীর এবং বাংলার যারা রয়েছেন, যারা পুরীতে আসবেন, তাদের কাছে অবশ্যই এটা একটা বড় গিফট বলা যেতে পারে রথের আগে এই বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে সেই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী ফ্ল্যাগঅফের মাধ্যমে সেই বন্দে ভারত এক্সপ্রেস। যদিও আজকে সেই টাইম শিডিউল কতটা রাখা যাবে সেটা সম্পর্কে যথেষ্টই সন্দিহান রয়েছেন রেল কর্তৃপক্ষ, কারণ আজকে সেই 6.5 ঘন্টার মধ্যে কোনোভাবেই হাওড়া স্টেশনে এই ট্রেন ঢুকবে না, কারণ যেহেতু বিভিন্ন স্টেশনে একটু দাঁড়াবে এবং বিভিন্ন স্টেশনে সেখানকার যারা নেতৃত্ব স্থানীয়রা রয়েছেন বা সাধারণ মানুষ তারাও দেখবেন, তারা আসবেন স্বভাবতই আজকে রাত 10:30 থেকে 11টা বেজে যাবে, এরকমই টাইম শিডিউল রয়েছে হাওড়া স্টেশনে ঢুকতে। তবে অন্যান্য দিন এটা কিন্তু একেবারে 6.5 ঘন্টার মধ্যেই হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়া প্রবেশ করানো হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ দেবারতী, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।